নমস্কার, স্বস্তি বার্তার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে একটা দারুণ বিষয় নিয়ে আপনাদেরকে দু চার কথা বলবো। কিছু মানুষ এমন আছেন, কথাটা ঠিকই বলেন কিন্তু মুখের উপর কথা বলার জন্য সকলের অপ্রিয় হয়ে যান। কথা বলার ধরনটাই এমন, সত্য বলেন অপ্রিয় সত্য, বড় রূঢ় সত্য। অনেকে বলেন আমি এইরকম উচিত কথা বলতে বাপকেও ছাড়ি না, যাদের মধ্যে উচিত কথা বলার অভ্যেস আছে এইরকম। দেখুন, উচিত কথা বলার নির্দিষ্ট কিছু ধরন আছে। আজকে আপনাদের দেখুন সকলের কাছে বলবো যে একটা আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, আমার ব্যক্তিত্ব আমার ব্যবহার দিয়ে আমি সকলকে একটা মিষ্টি ব্যবহার দিয়ে আকর্ষণ করব, আমার কথাবার্তায় সমস্ত কিছু। কারণ আমি চলে গেলে পড়ে থাকবে এই ব্যবহারগুলো, এই যে সবার মনে একটা জায়গা করে নেওয়া, এটা একটা বড় ব্যাপার। তো আজকে আলোচ্য বিষয় যেটা, সকলের প্রিয় হবেন আপনি, নজর দিন তিন বিষয়ে। তিনটে বিষয় আপনাদেরকে আজকে বলবো, একটু নজর দিলে এর সুফল পাবেন। দেখবেন আজকের যুগটা এমন, আগেকার দিনে কেউ ভুল ধরলে আমরা তাকে থ্যাংক ইউ বলতাম। এখনও পর্যন্ত আমার মনে হয় যে কেউ যদি আমার ভুল ধরে তাকে আমরা থ্যাংক ইউ বলি, কিন্তু বাস্তব ক্ষেত্রে উল্টো হয়, কেউ ভুল ধরলে আমরা তাকে শত্রু ভেবে বসি। আসলে কি, আমাদের আত্মঅহংকার, ইগোতে আঘাত লাগে। কারো ইগোতে আঘাত দেওয়ার আগে সাতবার ভাববেন। ভুল ধরুন কিসের জন্য? সংশোধনের জন্য, তাকে ছোট করার জন্য নয়। আমি পরিবারের মধ্যে এমন অনেক মানুষকে দেখেছি যারা ভুল ধরেন অন্যকে ছোট করার জন্য। অন্যকে ছোট করার জন্য কখনো ভুল ধরবেন না। ভুল যদি ধরতেই হয়, ভুল সংশোধনের জন্য ধরুন। দ্বিতীয় কথা, অন্যের ভুল ধরার সময় নিজেকে একদম পারফেক্ট ভাববেন না। অন্যের ভুল হয়েছে মানে আপনি সম্পূর্ণ নির্ভুল, এটা নয়। এই পৃথিবীতে নির্ভুল কেউ নয়, নির্ভুল যদি কেউ থাকে তিনি হচ্ছেন পরমেশ্বর। তাছাড়া সবার মধ্যে কম বেশি ভুলের রকম ফের আছে। তৃতীয় জিনিস নজর দিতে হবে যেটা, আপনার বলার ধরনে সচেতন হন। এই শোনো, এই শোনো, এই দুটো কথার মধ্যে যেমন পার্থক্য আছে, বা এইটা নাও এইটা নাও, এই দুটো কথার মধ্যেও পার্থক্য আছে, তা ঠিক সেই রকম বলার ধরনটার দিকে একটু নজর দেবেন। বলার ধরনটা নিয়ে সচেতন হবেন, এই অন্যকে মনে রাখবেন। আমার বাক, আমার ব্যবহার, এগুলো কিন্তু একটা বড় ব্যাপার। শব্দভ্রম, ভ্রমের ভুল প্রয়োগে কিন্তু বিপদে পড়তে হতে পারে। বেফাস কথা, এগুলো মানে অন্যকে যে হামবড়া ভাবটাকে বর্জিতভাবে অন্যের ভুল ধরুন, উচিত কথা বলুন, অসুবিধে নেই। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।